আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আজকে আলুর স্প্রিং রোল বানাব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, ময়দাটা ছেলে নিব। এতে করে ময়দার ভিতরে কোনো নোংরা থাকলে তা আলাদা হয়ে যাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। ময়দা চেলে নেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিব, 2 চামচের মতো তেল দিয়ে 1 কাপ প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে একবারে পানি অ্যাড করিনি, একটু একটু করে অ্যাড করেছি, আবার পরবর্তীতে 1 কাপ পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ময়দা যতখানি ইউজ করবেন পানিও ততখানি ইউজ করতে হবে। আমার এখানে মনে হচ্ছে যে আরও একটু পানি দিতে হবে, তাই আরও 1/2 কাপের মতো আমি এখানে পানি অ্যাড করেছিলাম। ব্যাটারটা গোলানো হয়ে গেছে, কোনো লাম্পস ছিল না। এখন আমি এই ব্যাটারটাকে আবার ছেঁকে নিব। এতে করে ব্যাটারটা অনেক স্মুথ হবে এবং স্প্রিং রোলের শীটটা অনেক সুন্দর হবে। ব্যাটারটির কনসিস্টেন্সি ঠিক এমন হবে। তো আমি একটা ফ্রাই প্যান গরম করতে রেখে দিয়েছিলাম, তারপরে এটাতে তেল ব্রাশ করে আমি ব্যাটারটা দিয়ে দিব, চুলা অফ করে দেব। ব্যাটারটা যখন দেওয়া আমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি চুলাটা অন করব। একদম লো হিটে শীটটাকে আমি ভেজে নেব। যেহেতু প্যানটা গরম, তো আপনারা খুব সাবধানে শীটটাকে উঠাবেন। শীটগুলো আপনারা আলাদা আলাদাভাবে রাখার চেষ্টা করবেন, আর যদি একটার উপরে আরেকটা রাখেন তাহলে অবশ্যই তেল ইউজ করবেন, তাহলে চিটকায় লেগে যাবে না। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা ম্যাশ করছিলাম। একটু স্প্রিং অনিয়ন নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচও নিয়েছিলাম। ধনে পাতা, 7 মতো লবণ, 1/3 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 2 চামচের মতো টমেটো সস এবং কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাতে তেল লাগিয়ে নিয়ে ছোটো ছোটো আলুর রোল বানিয়ে নিব। রোলের শেপটা ঠিক এমন হবে। আমি এখানে 3 চামচের মতো ময়দা পরিমাণ মতো পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিয়েছি, পেস্ট। শীটগুলোর চারিদিকে আমি একটু কেটে নেব সমান করে নেওয়ার জন্য। এরপরে আলুর রোলটা বসিয়ে আটার যে পেস্টটা বানাইলাম সেটা চারিদিকে দিয়ে আমি এখন এটাকে মুড়িয়ে দিব। সরি, এখানে ময়দার পেস্ট বানিয়েছিলাম, তো ময়দাটা লাগিয়ে নিব। এইভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিব এবং মিডিয়াম টু লো হিটে সবগুলোকে ফ্রাই করব গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত। সবগুলো স্প্রিং রোল ভেজে নেওয়া শেষ আমার। তো আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।